টুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে আমি শ্রদ্ধাঞ্জলি চলে এসেছি কলকাতার 17তম সরস মেলায়। 23শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি 2022 অবধি দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত নিউ টাউন মেলা গ্রাউন্ডে এই মেলা চলছে। এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে এবং তার দাম কত, এই সব জেনে নিতে আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। ये वाला काला वाला साढ़े चार सौ का, बच्चों का ये वाला 200 का है। करके 220 करके कि अमाउंट कितना है एक पैकेट में? आधा किलो। हाँ, ये रिक्शा गुलो कत करे दादा? 150 करे। छोटा 50 रुपए का है, छोटा वाला सब 50 करके है। ये साइकिल भी 50 रुपए का है और ये एक ही तार से बना हुआ है। ये 550 का है। एक हाथ में किताब है, एक हाथ में लाठी है, चश्मा लगाए हुए हैं। वाओ, गांधी जी ये साइड से ज्यादा अच्छा से दिखाई दे रहा है। हाँ, इसका प्राइस क्या है? ये 550 का है। छोटा भी है? छोटे हैं। अच्छा अच्छा, ये सब 350 का है। थैंक यू। बड़ी मोटरसाइकिल 6500 का है। बहुत सुंदर है। আপনারা যদি টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন টুরিস্ট ডেস্টিনেশন। পাখাগুলোর কি দাম আছে দিদি? এই হাত পাখাগুলো 60 টাকা করে। আর এই ট্রেগুলো 450 আছে, 500 আছে, 450, 500, মানে সাইজের উপরে। সাইজের উপরে হ্যাঁ। এই চুড়িগুলো কত করে দিদি? 50 টাকা, 20 টাকা। এই কড়িগুলোর, কড়ি দেওয়া চুড়িগুলো 50 করে। আর এই কানের দুলগুলো কত দাম? লেখাগুলো 80 টাকা আর ওইগুলো আলাদা আলাদা। আচ্ছা, লেখাগুলো 80 টাকা করে। এই পুতুলগুলো কত দাম দিদি? 120 করে। আর পিছনের যেগুলো, এগুলো হ্যাঁ 250 করে। সেটা কত দাম? 1100। কত? 1100 টাকা। আর এই দোলনাটা 800। আর এই ছোট বাক্সগুলো কত দাম? 100 টাকা করে। এই গয়না বড়ির দাম কত দিদি? 60 টাকা করে। প্রতি বছরের মতোই রাজ্যের প্রতিটি জেলা সহ বিভিন্ন রাজ্যের হস্তশিল্পীদের স্টল বসেছে এখানে। আর এই কেটলিগুলো 450। আপনাদের কোনো স্টল নাম্বার আছে? এই ঝুড়িগুলো কত করে দিদি? এই যে যে ফুল, ফুলের ঝুড়িগুলো 250 করে। আর এই মোড়া, মোড়াগুলো কত দাম? 250। রাজ্যের 22টি জেলার সঙ্গে 21টি রাজ্য অংশগ্রহণ করেছে এবারের মেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লোরে পাতা কিংবা বেডশিট হিসাবে ইউজ করার জন্য কি প্রাইস আছে? 550 করে। আচ্ছা, আপনাদের স্টল নাম্বারটা? C93। ঠিক আছে, কি রেঞ্জের শাড়ি রয়েছে তাও? 3000 এরকম। আপনাদের কাছে কি কি রেঞ্জের শাড়ি রয়েছে? 1050 থেকে শুরু হয়। আচ্ছা, 1050 থেকে শুরু। এই সালোয়ার পিস গুলোর কি দাম আছে? হ্যাঁ, তাও শুরু কত থেকে? 1050 থেকেই শুরু। এই পেইন্টিং গুলো কি দাম আছে দাদা? এই যে কার্পেট গুলো, এটা কত? 3500। এই ফ্লাওয়ার ভাস গুলোর কি দাম আছে? এই যে বড়টা 5500। 5500।
গয়নাগুলোর কি দাম আছে দিদি? 550 করে। আর এই কলসিগুলো? 1100 করে। মেলায় ঘুরতে ঘুরতে বেশ কিছু নিম কাঠের তৈরি স্কাল্পচার দেখতে পেলাম। এগুলোর কি দাম আছে? 350 করে। কি দাম আছে দিদি? এটা 200 টাকা। আর এই বড়টা? 300। এই এই ক্যাকটাসটার কি দাম আছে? 300। এই লঙ্কা গাছের কি দাম? এই বড় যে লঙ্কা হয়ে আছে, হ্যাঁ, 70 টাকা করে। আর পেছনে ওটা কুল গাছ তো, কি দাম? ওগুলো 120 টাকা। 120 টাকা করে। দিদি অর্কিডটার কি দাম আছে? 600 টাকা। এই সাদাটাও কি তাই? এটার দাম কত আছে দিদি? 300। ফুল গাছের সম্ভার দেখে শুনতে পেলাম এক পটশিল্পীর গান। চল মাছ বলে আমি, চল মাছ বলে আমি, তোমার বাঁশি বাজাইতে বল রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো রঙিলা। সব মাছ বলে আমি, সব মাছ বলে আমি, তোমার বরযাত্রী যাব রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো রঙিলা। বাটিকের শাড়ির দাম কত? 750। পিছনে যে মেয়েটা নাচ করছে এটা কি আছে? এটা শাড়ি? কুর্তি পিস আছে। কুর্তি পিস? হ্যাঁ হ্যাঁ। কত দাম আছে ওটা? আছে আপনার 600 টাকা। 600 টাকা। ওতে হাতা থেকে ওটারও করা যাবে বা হাফাটাও করা যাবে। আচ্ছা আচ্ছা। এটা আছে একটা বুদ্ধ মূর্তি, এটাও কুর্তি পিস, এটাও একটা কুর্তি পিস। আচ্ছা, বুদ্ধ মূর্তিটা ওই সবুজটাও তাই তো? এগুলো সবই কুর্তির পিস। হ্যাঁ হ্যাঁ। স্যার হারগুলো কত দাম? 120 টাকা করে। কানের দুল ছাড়া না কানের দুল দিয়ে? আচ্ছা, কানের দুল দিয়ে। কয়েন পার্স গুলোর কি দাম আছে? 40 টাকা। আর এই বড় যে ব্যাগ গুলো? 750 করে। আর এই পেছনে যে ব্যাগ গুলো আছে ওগুলো? 1050 করে। টুপি গুলো 150 টাকা থেকে শুরু। হুম। আর এগুলো কি আছে? 500 করে। আচ্ছা, এগুলো কি চাদর তো? পুরোটা হাতে বোনা, খুব সুন্দর কাজ। আচ্ছা, টেবিল ম্যাট। এটার কত দাম আছে? 350 টাকা। এই চাদরের দাম কত? 750-650। বিভিন্ন রকমের দামের রয়েছে। এই পেছনে যে স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া চাদরগুলো, ওগুলোর কি দাম আছে? সব 650। ওগুলো 650 কা, ইয়ে 750 কা পুরো নিচে वाला। আচ্ছা, এই নিচের সবগুলো 750 করে? 750 কা। বাকি ইস তরিকে কা, ইয়ে वाला 1250 কা হ্যায়। এগুলো 1250। ইয়ে वाला ইসমে ডাবল উইভিং মে, ডাবল কাট মে ফেব্রিক হোগা। আচ্ছা, এটার দাম কত? উইথ পিলো কভার। উইথ পিলো কভার। এর পিছনের গুলো কি সব পিলো কভার আছে? সব পিলো কভার সমেত। টুরিস্ট ডেস্টিনেশনকে শুধু ইউটিউবে নয়, আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারেন, যার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই ঘি কত করে? 500 গ্রামের দাম 200 টাকা। আর 250টা কত? 100 টাকা। Yeah.
ये ब्लू वाला साड़ी का दाम क्या है? 10,000। और ये सब दुपट्टा है ना? कितना करके है दुपट्टा? 1200-1500 डिफरेंट प्राइजेस का है। ये अभी प्रोसेसिंग में है, अभी बना रहे हैं। और ये मार्क्स 50 करके हैं। वॉल डेकोरेशन এটা 250 করে আছে। আচ্ছা 3300 বাট ডিসকাউন্টে 3000 টাকায় পেয়ে যাবে। আচ্ছা এগুলো লুঙ্গি আছে, হ্যাঁ এগুলোর কি প্রাইস আছে? 480। আর এই পাঞ্জাবিটার কি দাম আছে? এই যে শিউলি ফুল দেওয়া যেটা, 850 টাকা। এই দুর্গাটার কি দাম আছে? এই দুর্গাটা কি দাম আছে? এটা 4,500 টাকা। আর এই যে ছোটটা, এই মুখোশের কি দাম আছে দিদি? 250। আর বাইরে যে মুখোশটা ঝুলছে ওটার কি দাম আছে? 5,500। দাম আছে এই মাদুরটার? 650 টাকা। শীতের ছুটিতে জমজমাট নিউ টাউনের এই সরস মেলা। এই ঘোড়াটার কি দাম আছে দিদি? 1600 টাকা। আর পেছনে এই যে দুর্গাটা, এগুলোর কি দাম আছে দিদি? 50 টাকা করে। আর এই যে এই পাখিগুলো, 70 টাকা করে। বাবুই ঘাসের ঝুড়ি কি করে বানানো হয় তা আপনারাও চাইলে এখানে এসে দেখতে পাবেন। এই শাড়িটার দাম কি আছে দিদি? হ্যাঁ 7,500। আর এটা 8,500। বাটিক প্লাস কাঁথা আছে, খুব সুন্দর দেখতে। আপনাদের এখানে শাড়ির তাও দাম কত থেকে শুরু হচ্ছে? 5,500 থেকে শুরু, 12,000, 12,500। শুধু তাঁতের শাড়িই নয়, আপনারা চাইলে তাঁত বোনার পদ্ধতিও এখানে দেখতে পাবেন। এটা কি বানাচ্ছেন? স্কার্ফ, শাড়ি? এক একটা শাড়ি বানাতে তাও কতদিন লাগে? বিভিন্ন রকম, মানে শাড়ির কাজের উপর যত বেশি কাজ তত বেশি সময় লাগে। মানে বাড়ির কাজ কর্ম করে তারপরে তো কাজটা করে। এই জুতোগুলোর কত দাম? 200। এগুলো 200 সব? लाइट का दाम क्या है? 250 करके है। और ये वाला 1200 का। এখন আমরা চলে এসেছি মেলার ফুড জোনে। এখানে এসে প্রথমেই চোখে পড়লো ঢেকিতে চাল ভাঙা হচ্ছে, যেই চাল দিয়ে তৈরি হচ্ছে পিঠে।
শুধু পিঠেই নয়, আপনারা এখানে পেয়ে যাবেন ঝালমুড়ি, ফুচকা, চাইনিজ, আরও বিভিন্ন রকমের খাবার। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশনকে।